নজর মুঝসে মিলাতি হো। এইলো আমার বরের গলা মনে হলো নাই, এ ওকে স্টেজে উঠে গেল নাকি গান গাইতে। এইলো এবার ঘর গোষ্ঠে সবাইকে পেনানি খাওয়া করাবে গো, এই লোকটাকে নিয়ে যা আমি কি করবো না। এ ওদিনে তো পর্যটন বিভাগটার ভিতরে ঢুকতেই পাই না, এত ভিড় ছিল যে কি বলবো ইয়ার লেগে। আজকে একবারে বেলা থাকতে থাকতে চলে আসছি, চলো চলো ওর ভিতরে বলছে বিরাট সুন্দর সুন্দর জিনিস করেছে, ওর ভিতরে যাই বলে দেখি কি করেছে। হ্যাঁ দেখো কু বুদ্ধ মূর্তিটা আছে ঘোড়া কাটোরার, এটা আমার এখনো দেখা হয় না, এখানটা তো আমি এখনো যাই নাই জানলে। ঘোড়া কাটোরার বুদ্ধ মূর্তিটা তোমরা দেখেছো কেউ? বিরাট বুদ্ধ মূর্তি করেছে, আমি বলেছি ওকে নিয়ে যেতে, ও সময় হয় না, অফিস থেকে ছুটি পাবে তবে তো। এই ইয়ারপরে কি করেছে দেখি, বিশ্ব শান্তি স্তূপ। হ্যাঁ এটা দেখেছি দেখেছি, এটা সেই বিহার তখন ক বছর হয়েছিল, 3-4 বছর হয়েছে, তখনই আমি যিশুকে নিয়ে পরে যাইছিলাম, এটা তখন রাজগিরে দেখেছিলাম। এটা ক্রিস এখনো দেখে নাই, কি দেখলাম সূর্য মন্দিরটা লাই কি ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদের সূর্য মন্দির, এটা মনে হচ্ছে দেখি নাই আমি এখনো, না তো এই মন্দিরটা তো দেখিনি এখনো পর্যন্ত দেখা হয় নাই। ভাগ্যি ভালো পর্যটন কেন্দ্রটা তো আইসি, না হলে তো জানতেই পারতাম না এখানে আরো কত জিনিস দেখার আছে। পাণ্ডবপুকুর, পাণ্ডবপুকুরটা মনে হচ্ছে দেখেছি, পাণ্ডবপুকুরটা দেখেছি মনে হচ্ছে তো। বাবারে কি সুন্দর করেছে, কে বলবে যে এগুলো থার্মোকলের বলো একবার, থার্মোকলের দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে না সত্যি করে রাজগীরে পাণ্ডবপুকুর। তারপরে এটা কি ব্রহ্মকুণ্ড রাজগীর, এইটাও তো দেখি না মনে হচ্ছে গো, রাজগীর তো যাইছিলাম ছেলেটা ছোট ছিল না, ইয়ার লেগে মনে হয় আমাকে সব জায়গাগুলো ঘুরাই নাই তখন। এটা কি বটে গো পাটনা সাহেবের গুরুদুয়ারাটা, গুরুদুয়ারাটা হ্যাঁ হ্যাঁ বলে গুরুদুয়ারা ভিডিও তো আমি তোমাদেরকে কত কম দেখেছিলাম, বলে পাটনা এলে পরে গুরুদুয়ারা দর্শন করবেই করবে, মনটা ভালো হয়ে যাবে তোমাদের জানলে, দারুণ জায়গা ওইটা। আর তো সোরা রেবো হয়েছে তোর অনেক স্টাইল মেরে ফটো তোলা হয়েছে, সোরা নামটা পড়তে দিয়ে মানুষকে দেখবে বাঘ ছেলে আবার এখনকার লেলে তোর ভিক্টরি হয়ে গেছে, বুঝে গেছে সবাই। এটা কি বটে জলমন্দির পাবাপুরি, জলমন্দিরটা আমি দেখেছি দেখেছি হ্যাঁ দেখেছি, জলমন্দির পাবাপুরিটা দেখেছি, তখন কিন্তু গরম ছিল তখন আমি যাইছিলাম জলমন্দিরটা দর্শন করে এসেছি একবার, হ্যাঁ আমার দেখা হয়ে গেছে এটা। আর এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো পাটনার গোলঘরটা গো, গোলঘরটা তো আমি গেছি আমার ঘরের কাছে বটে একদম ঠাঁয়ে জানলে, কিন্তু এতগুলা সিঁড়ি আছে না বাবারে, আমি আজও পর্যন্ত সিঁড়িগুলাই উঠি নাই জানলে। পাটনার গোলঘর বটে, এবার যারা পাতলা হতে যাও তারা একবার দর্শন করে আসবে, গোলঘরে যাই বা সিঁড়িগুলা উঠবে, আমি বাবু উঠতে লেগেছি, অনেক সিঁড়ি আছে ঘর উপরে। এটা কি বলে মহাবোধি মন্দির বোধগয়া, এ বোধগয়ায় তো সেদিন আমি যাইছিলাম, সেদিন ভিডিওগুলো দিলাম না বোধগয়ায় যাইছিলাম। আর এখানটাতে কি লেখা রয়েছে অশোক স্তম্ভ কি লেখা ছিল, পুরোটা পড়তে লাগলো বাবারে বিরাট লম্বা করেছে, বিশাল লম্বা করেছে। হ্যাঁ অশোক স্তম্ভ দেখো মাঝখানটা আবার চকলাটা উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ তোরা থাপসিকে তো বসে যা, তোরা থাপসিকে তো বসে যা, হ্যাঁ দড়ি বেঁধে দিয়েছে যাতে ইয়ার ভিতরে না ঢুকে, আর বলিহারি যায় মা বাবা গুলাকে নিজেরা শুদ্ধ ঢুকছে গো, হ্যাঁ দেখো থাপসিকে তো বসে যাচ্ছে, মানে মাটির ঘর পাইছে নাকি এগুলো, এগুলো থার্মোকল দিয়ে মানুষ কত দিন ধরে কষ্ট করে যা, পুলিশ গুলা কোথায় গেল, এগুলোকে খেদাতে পারছে না এখান থেকে, দেখো দেখো আবার স্টাইল মেরে আবার পোজ মেরে সব ফটো তুলতে যাচ্ছে, এই দিয়েছে দিয়েছে ঠেঙ্গা ওগুলোকে পেছনে একবারে। হ্যালো আমাকে আবার দেখো মা বেটাতে পৌঁছ মেরে ফটো তুলতে গেছি, এদিকে ভিডিও অপশনটাকে ক্লিক করে বসে আছি কপাল। আরে লাইনটা একবার দেখো গো, মনে হচ্ছে না ভোটের লাইন পড়েছে একবারে, একবার 200 জন লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে। হ্যালো ভিড়ের চোটে কোন মেয়ার হিল তোলা জুতোটি ছিঁড়ে গেছে গো, লাও এবারে ওকে খালি পায়ে ঘর যেতে হবে, বলছি না বিরাট ভিড় হয়েছে তো। এ ছেলে পেছন দিকে তাকিয়ে দেখ তোর দাদা তোকে কি করছে একবার দেখ, হ্যাঁ দেখ বেলুনটা তোর পেছনে গুঁজে দিয়েছে, হনুমানের ল্যাচ করে দিয়েছে, ছেলে বুঝতেও পারে না। হ্যাঁ আর সরল সাদা সিধা ভাইটি বটে, আধ গলা ও পেছনটা ঘুরিয়ে দিয়েছে, মনে করছে তোর ভিডিও রেকর্ডিং করছে পেছনটা দেখিয়ে দিই। এ পাইছি গো পাইছি, ওদিনে মন খারাপ করছিলাম না যে এখানে কেউ আমাকে চিনতে পারছে না, হ্যাঁ দেখো আমাকে চিনিয়েছে চিনিয়েছে, বলি উহাদের কি আনন্দ, তার তিনগুণ আনন্দ আমার এখানে জানলে, যে এখানেও মানুষ আমাকে চিনতে পেরেছে আনন্দ, আমাকে ডাকছে তারপরে কত প্রশংসা যে করলো, কত আশীর্বাদ যে করলো, তার ঠিক নেই আমি বিরাট খুশি। আমি যাক আমি ভাবছিলাম এখানে বোধহয় আমি কাউকে পাবোই নাই। দেখা হলো কি ভালো লাগলো তা ঠিক নাই। সুখবিন্দর সিং আইছে গো, জিন্দগি মে কই কভি আয়ে ন রব্বা, আয়ে জো কই তো ফের যায়ে ন রব্বা, চলো ছাইয়া 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 ছাইয়া, তুরন্ত জগে তুরন্ত জগে, হাই 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 হাই, সুখবিন্দর সিং। হ্যাঁ দেখো 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 বান্দর গুলা কান্ড কারখানা একবার দেখো, বলি বাসটার উপরে উঠলে কি সুখবিন্দর সিং কে তোরা দেখতে পাবি নাকি, আবার বাসটার উপরে উঠে আবার নাচ করছে, ছেলে পড়ে গেলে এখনই পা হাত পা ভেঙে যাবে, কি কোনো ভয় ডর নাই গো মনটাতে, আর পুলিশে এসে এখনই লাঠি করে বেড়াবে, তখন বুঝবি ছেলে একটা নাম ওখান থেকে, আমাকে বলতে বলতে চলে আসছে, দাও দেখি দাও 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 আচ্ছা
করে দাও ওদুয়া দিকে, ভয় ডর নাই একবারে। হ্যাঁ এদিকে আমার বেটা দিকে দেখো, বলি মাথাটা গোলাস না গোলাস না, এখন মাথাটা বেড়া বেগনে তখন বিপদে পড়ে যাবো এখনই। এইগুলি হচ্ছে তোমার কিলকারির বাচ্চাদের সব কারুকার্য জানে, যেসব মা বাবাদের আর্থিক সামর্থ্য তেমন থাকে না বাচ্চাদিকে অন্য কিছু শেখানোর মতো, সেই সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদিকে নিয়ে পরে এরা কাজ করে। ও এক একটা যা ট্যালেন্টেড গো, এখানে তোমার ড্রয়িং করা, অ্যাক্টিং করা, তারপরে স্কেটিং করা, সব রকম জিনিস শেখা। ইয়ারা সেই ইয়াতে গেছিল গো, সেই দা কপিল শর্মা শোতে গেছিল, তারপরে বলিউডে সিনেমা পর্যন্ত করে আইছে। কাজগুলো দেখো একবার, ওদের এত নিখুঁত কাজগুলো করে না, মানে তোমরা প্রশংসা না করে থাকতে পারবে না। এ হ্যাঁ দেখো, ওদিনে খাবার মেলাতে ঢুকতে পারি নাই, বন্ধ হয়ে গেছিল, আজকে কিন্তু উঠি হবে না, আগে খাবো, তারপরে আরো যা যা প্রোগ্রাম আছে সেগুলো দেখবো, খাওয়াতে লি চলো। ও বাবা লো, এটা খাবার মেলা নাকি লোকাল ট্রেন ধরতে স্টেশনে আইছি মনে হচ্ছে, ডেলি প্যাসেঞ্জারদের ভিড়ের মতো বিরাট ভিড় দেখো। এ আমি সেই পাপড়ি চাট খাচ্ছি, নুনে তাপসা পোড়া, ইয়ার লেগে মাছ যা মেলার খাবার খাস না খাস না, কি করবো মানে মেলাতে এলে খিদে পেয়ে যায়, আর খাবারের যা গন্ধে উঠে নিজেকে ধরে রাখা যায় বলা দেখি, আর নুনে বিরাট পোড়া, নুনে পোড়া একবারে খাবারটা ছিল। ইয়ার লেগে ও আবার খাজা কিনে দিল, ওই যেন মুখটা নুন হয়ে গেছে, লাউ একটু মিষ্টি মুখ করে লাও, আর খাজাটি খেয়ে জানলে সত্যি কথা বলছি খাজাটি এত ভালো টেস্ট ছিল না, খেয়ে পরে আমার একবারে মনে হচ্ছিল পুরীতে চলে গেছি আবার, ওই পুরীর সব স্মৃতিগুলো আমার হুড়মুড়িয়ে মনে পড়ে যাচ্ছিল জানলে, খাজাটি ভালো টেস্ট ছিল। এ বেটাদের লেগে আইসক্রিম কিনেছি, বেটারা ভাবছে আমরা কি বড় হই নাই, কাগজগুলো কেন মা ছিঁড়ে দিচ্ছে, বলি কেন যে ছিঁড়ে দিচ্ছি তোরা কি বুঝবি, দাঁড়া এখনই দেখতে পাবি দাঁড়া, হ্যাঁ আইটি দেখো, এ বলি আইসক্রিমের কাগজটা যদি না চেটে খেলে তাহলে আর কি করলে লাই। এ কোন গানটা ধরতে পেরেছ? হ্যাঁ আরে আমার ভরে তস হয়েছে না, গানটা গাওয়ার জন্য একবারে অস্থির হয়ে গেছে একদম। নজর মুঝসে মিলাতি হো কে তুম শর্মা সে জাতি হো, ইসি কো প্যার কহতে হ্যায়, ইসি কো প্যার কহতে হ্যায়। বলি এই দৃশ্যটি শুধুমাত্র সেই সব মানুষগুলোর জন্য যারা বলে যে আনন্দ ফুর্তির করা বয়স আমাদের চলে গেছে, এবারে উপরে যাওয়ার লেগে আমাদেরকে চিন্তা করতে হবে, বলি এই মানুষটাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। রাত্রি 10টা বেজে গেছে, দেখো গায়ে চাদর ঢাকা নিয়ে বসে প্রোগ্রাম দেখছে, তবু এখনো পর্যন্ত ঘর যায় না, বলি জীবন তো একটাই রে বাবা, উপরে গেলেই তো সব শেষ, সব ফুক্কা, যতটুকু আনন্দ করা করে নাও।